টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করা হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার আরফা সানি ও পেসার তাসকিন আহমেদকে গতকাল আইসিসি জানিয়েছে, পরীক্ষায় তাসকিনের সব ডেলিভারি বৈধ ছিল না। যদিও বোলিংয়ের যেসব অ্যাকশনের জন্য তাসকিনকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ বাউন্সার, সচরাচর ওই ধরনের বল খুব একটা করেন না তাসকিন। এমনকি যে ম্যাচে তাসকিনের বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়, 9 মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটিতে একটিও বল বাউন্স দেননি তাসকিন। তাসকিন এবং সানির সাসপেনশনের ঘটনায় তাদের পাশাপাশি মুষড়ে পড়েছেন বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কেমন খেলবে তা নিয়েও সংশয় অনেকেই। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে আজ আমরা কথা বলবো একাত্তর সংযোগে। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন খন্দকার জামিলউদ্দিন, ক্রীড়া সংগঠক ও সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের সাথে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং মোস্তফা মামুন, উপসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও ক্রিকেট বিশ্লেষক। চাইলে আপনারাও জয়েন করতে পারেন আমাদের সাথে আমাদের এই আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আপনারা ফোন করতে পারেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আপনি আমাদেরকে করতেই পারেন। আলোচনা শুরু করতে চাই খন্দকার জামিলউদ্দিনকে দিয়ে। প্রথমত, কোন কনস্পিরেসি বাংলাদেশের বিপক্ষে হচ্ছে কিনা আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে কনস্পিরেসি শব্দটা বলতে গেলে তো আসলে অনেক তথ্য প্রমাণ অনেক কিছুর ব্যাপার চলে আসে, বাট খালি দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে বোলারদেরকে, বিশেষ করে আমি তাসকিনের কথা বলবো, ওর বোলিং অ্যাকশন নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে টোটালি একেবারেই ফালতু একটা। কারণ কোনো নিয়ম মাফিকই কিন্তু এই বিষয়টা আলোচিত হয়নি। যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল আইসিসির যে ধারায় 2-1, 2-2, 6 ধারায় পরিষ্কার বলা আছে যে যেই কনসার্ন, যেই ডেলিভারিগুলো নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছে সেই ডেলিভারিগুলোই পরীক্ষা দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সে তাকে 3 মিনিটে 9টা বাউন্সার দিতে বলা হলো এবং তার মধ্যে 3টা বাউন্সার, তার মধ্যে কিছু ইললিগ্যালিটি তারা খুঁজে পেল। প্রশ্নটা হচ্ছে যে স্টক বোলিংয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে তার যে অন্য ধরনের যে বলগুলো সেগুলোতে সমস্যা পাওয়া গেলে কিন্তু সেটা কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু এক্ষেত্রে কাজ করেনি। তাকে কিন্তু মোটামুটি ব্যানই করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি কোন প্রক্রিয়াতে তাকে ব্যান করা হলো এটা কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়। সার্বিক বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং এর আগের থেকেও যদি আমরা দেখি, যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত ক্রিকেটটা যারা নাকি 3 মোড়লের বাইরে, তারাদের কোনো বোলাররা যখন অন্যদের মাথা ব্যথার কারণ হয়ে যায় তখনই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। আমরা এর আগে সাঈদ আজমলকে দেখেছি, আমরা সুনীল নারায়ণকে দেখেছি, আমরা মোহাম্মদ হাফিজকে দেখেছি, মুরলীধরনের এগেনস্টও অনেক ধরনের কনস্পিরেসি হয়েছিল এবং একসময় তো শ্রীলঙ্কা বেরি হয়ে গিয়েছিল এবং তখন কিন্তু অর্জুন রানাতুঙ্গার নেতৃত্বে সেই দলটা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল। এই ধরনের অনেক ঘটনার সাক্ষী কিন্তু এই আমাদের, আমরা কিন্তু এই ধরনের অনেক ঘটনা কিন্তু ক্রিকেটে ঘটতে দেখেছি। সুতরাং সব বিষয় বিবেচনা করলে এটা যে একটা পিছের থেকে কোনো এক ধরনের আমাদেরকে যাতে আমরা ভালো করতে না পারি, আমরা যে গত 1টি বছর ভালো ক্রিকেট খেলছি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদেরকে, ইংল্যান্ড এদেরকে পরাজিত করছি, আমরা যাতে আর উঠতে না পারি আমাদের কোমর ভেঙে দেওয়া, এই ধরনের একটা নীল নকশা আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা কাজ হতে যাচ্ছে। খন্দকার জামিলউদ্দিন, মনে যদি সন্দেহ দানা বাঁধে তাহলে সেটা যৌক্তিক, আপনি সেটাই বলতে চাচ্ছেন। মোস্তফা মামুন, আপনার কাছে জানতে চাইবো যে যদি কোনো বোলার বা কোনো ক্রিকেট বোর্ড যদি মনে করে যে আইসিসির এই যে পরীক্ষা দেওয়াটা, অর্থাৎ অ্যাসেসমেন্ট টেস্ট, সেটা আইসিসির নিয়ম অনুযায়ী হয়নি, তাহলে সেই প্লেয়ার বা সেই বোর্ড অ্যাপিল করতে পারে। এবং যতটুকু আমরা জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ইতিমধ্যে অ্যাপিল করেছে যাতে করে তাসকিনকে আবারও সুযোগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই বিষয়টা আপনি যদি একটু বলেন। না, এটা তো একটা সুযোগ, তো যে কোনো জায়গায় যে সুযোগ থাকে যে অ্যাপিল করার, তো এখানে হচ্ছে আইন রেগুলেশনের মধ্যে অ্যাপিল করার একটা সুযোগ আছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ডের অ্যাপিলের ভাষাটা হচ্ছে সাধারণ অ্যাপিলের চেয়েও একটু বেশি, তারা চাইছে যে জিনিসটা স্থগিত করা যায় কিনা, এরকম একটা আবেদন আমরা শুনতে পেয়েছি এখনও, মানে এরকমই আলোচনা যে স্থগিত করা যায় কিনা। এবং বিশেষ করে যেটা আমরা জানতে পেরেছি যে টিম ম্যানেজমেন্ট, স্পেশালি কোচ হাতুরা সিংহে, তিনি আসলে তার অবস্থান অনেক স্ট্রং এই বিষয়ে, কারণ তিনি মানে বারবার দেখেছেন এবং মোটামুটি তিনি নিশ্চিত যে এটাতে কোনোভাবেই, মানে এবং হিস্ট্রিক তারা নিশ্চিত যে কোনোভাবে এটাতে কোনো ইলিগ্যালিটি অর বোলিংয়ে নেই। আর স্পেশালি যেটা হয়েছে, যে ধারা মানে নিয়মটা হয়েছে কি, ধরেন এখন তাসকিন, আসলে আমার কাছে তাসকিনের বোলিং লিগাল না ইলিগাল এটা এখন কিন্তু সেকেন্ডারি হয়ে যাচ্ছে। এখন মেইন বিষয় হচ্ছে যে প্রক্রিয়া তাকে করা হয়েছে, এই প্রক্রিয়া আসলে প্রক্রিয়াটাই তো অবৈধ, কারণ যে ডেলিভারি
টেস্টটা সে করেনি, সেই ডেলিভারিটা কেন তাকে টেস্টে করতে বলাবে? এটা হচ্ছে রুলই আছে যে যে ডেলিভারির জন্য আম্পায়ার তাকে ইয়ে করবেন মানে প্রশ্ন তুলবেন সেই ডেলিভারিটা দেখা হবে। কিন্তু মুসলমান আমি একটুখানি যদি যোগ করি যে নেদারল্যান্ডসের বিপক্ষে যখন আম্পায়ার তার বল প্রশ্নবিদ্ধ মনে করলো এবং যখন আম্পায়ারদের সন্দেহ হলো, তারা কিন্তু কোনো স্পেসিফিক ডেলিভারির কথা বলেননি, ইয়র্কারের কথা বলেননি, স্টক ডেলিভারির কথা বলেননি, সে কারণে কিন্তু ল্যাবে গিয়ে সব ধরনের বলই তাসকিনকে করতে হয়েছে। এবং এটিও কিন্তু আইসিসির যে নিয়ম, সেই নিয়মের ভিতরে এটিও কোথাও উল্লেখ নেই। আমরা দেখেছি, আমরা ঘাটাঘাটি করেছি, অবশ্যই একজন আম্পায়ারকে অনফিল্ড আম্পায়ারকে যথাসম্ভব বলা আছে যে স্পেসিফিক বলতে হবে, যথাসম্ভব ডিটেল বলতে হবে। এখন যদি উনি এটা না বলেন, ধরেন মনে করেন উনি বলেন নাই, তার মানে হচ্ছে যে উনি মনে করেছেন ওই দিন তাসকিন যে সমস্ত ডেলিভারি করেছে সবগুলোই প্রশ্নবিদ্ধ ধরলাম, যেহেতু উনি ডিটেল বলেননি। কিন্তু ওই দিন তাসকিন যে বলগুলো করেছে তার মধ্যে তো বাউন্সার ছিল না, তার মধ্যে তো বাউন্সার নিয়ে কোনো সমস্যা নেই, মানে অ্যাটলিস্ট ওই আম্পায়ারের দৃষ্টিতে। এবং যখন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট যারা করে ল্যাবের তাদের যে অথরিটিটা বলা হয়েছে সেই অথরিটি অনুযায়ী বলা আছে যে তারা ওই দিন ম্যাচে যেটা করেছে সেইটার ভিত্তিতে তারা দেখবে, তারা নিজেরা কিন্তু মানে ডিসক্রিশনের কোনো কিছু করার কথা নাই, প্লাস তারপরও তারা করতে পারে। তারপরও যদি তারা করে তাহলে বিষয়টা কী দাঁড়াবে, তারা এই একটা ডেলিভারি যে ডেলিভারিটা সে ওই দিন করেনি, সেক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন আছে, সে অপশনটা হচ্ছে সেক্ষেত্রে ধরেন বাউন্সার, বাউন্সার তো আর তার স্টক ডেলিভারি না, যে ওই দিন ওই ডেলিভারিটা করেনি সেটা সে মাঝে মধ্যে করে বা হয়তো করে না, সেক্ষেত্রে তাকে ওই ডেলিভারিটা না করে যে তুমি এই ডেলিভারিটা করবে না, এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কিন্তু আছে যে স্পেসিফিক কোনো ডেলিভারি বলা হয়েছে যে এই ডেলিভারিটা তুমি করবে না, সুনীল নারায়ণের ক্ষেত্রে হয়েছিল, তারপর হচ্ছে কখনো কোনো এইটাও হয়ে যায় ধরেন হাফিজের ক্ষেত্রে হয়েছিল, অনেকের ক্ষেত্রে অনেকভাবে কিন্তু জিনিসটা শর্ট আউট করা হয়। ইটস নট যে বাউন্সারটা সে দেয়নি ওই ম্যাচে সেইটার ভিত্তিতে তাকে দোষী করা, এবং হচ্ছে বল ইয়েটা কী হয়েছে বলা হয়েছে যে তার সব ডেলিভারি কিন্তু লিগাল নয়, আইসিসি যে প্রেস রিলিজ সেখানে কিন্তু স্পেসিফিক কিছু বলা হয়নি, মানে যে সাধারণত কিন্তু আরও ডিটেইল বলা হয় আইসিসি যে রিপোর্ট দেয় যে এই কারণে তার, যেমন সানির ক্ষেত্রে বলা হচ্ছে তার বেশিরভাগ ডেলিভারি ইলিগাল, আর ওর ক্ষেত্রে বলা হচ্ছে যে সব ডেলিভারি বল বৈধ নয়, বৈধ নয় সব বল বৈধ নয়, মানে কিন্তু একটা বল অবৈধ, একটা বল অবৈধ হলে তো সব বল বৈধ না, তার মানে দেখেন এই ভাষার ফাঁকটাই কিন্তু একটা সন্দেহ তৈরি করে যে আসলে আইসিসি যে পুরো প্রক্রিয়াটাই ছিল যে তাকে দোষী সাব্যস্ত করা। এখন বিষয়টা হচ্ছে কি, এইটা হয়তো আমরা এখনই আমরা থিওরির ভিত্তিতে বলতে পারবো, আমরা সরাসরি অভিযোগ না করেও যদি আমরা বলি যে একজন মানুষের ক্ষেত্রে ন্যায় বিচারের কথা কি, বিচারের কথা হচ্ছে আইন মেনে বিচার হতে হবে, সেই আইন মানা হয়নি, যখন আইন মানা হয়নি তখন বিচারের ফলটা কিন্তু যৌক্তিক না অযৌক্তিক এটা সেকেন্ডারি হয়ে যায়, তখন বিচারের মোটিভেশনটাই ঠিক ছিল না, এবং যে বিচারের মোটিভেশন নিয়ে প্রশ্ন দেখা দেয় সেই বিচারটা কিন্তু আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না। এবং সাধারণতই এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আইসিসির উচিত তাদের নিজেদের ক্রেডিবিলিটি রক্ষার জন্য তাদের আসলে এটাকে রিভিউ করা। আমি আবার আপনার কাছে ফিরবো ঠিক এই মুহূর্তে, ব্যাঙ্গালোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী স্কাইপের মাধ্যমে। দেব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমত নিশ্চয়ই দল ভেঙে পড়েছে এমন তো আমরা দেখেছি প্রেস কনফারেন্সে, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তিনি হতাশা ব্যক্ত করেছেন এবং তিনি ইমোশনাল হয়ে গেছেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে এবং তিনি বলেছেন যে অবশ্যই ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্ব ঠিক এই মুহূর্তে তাসকিনের পাশে থাকা। আপনি সেই সংবাদ সম্মেলনে ছিলেন, সেই বিষয়ে একটুখানি বিস্তারিত জানতে চাই। যেটা বামুন ভাই বলছিলেন যে প্রক্রিয়া তার অবৈধ সেই কথাটা, তো আলটিমেটলি যেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, আমরা সকালেই এটা জেনেছি প্রেস কনফারেন্সের আগেই, যে তাসকিনের যে ডেলিভারিগুলো করা হয়েছে, যে ডেলিভারিগুলোর উপর পরীক্ষা হয়েছে, আলটিমেটলি যে ম্যাচ নিয়ে এত কথা সেই ম্যাচের কোনো ডেলিভারি অর্থাৎ সেই ২৪টা ডেলিভারি ওই পরীক্ষার যে ধারাটা তার মধ্যে ছিল না, এটা সবচেয়ে বড় সন্দেহের জায়গা। এবং মামুন ভাইয়ের কথার সঙ্গে আসলে আমি একমত যে যখন কোনো বিচার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ সেইখানে বিচার কি হয়েছে সেটা তো আসলে মানে কথা বলার কোনো প্রয়োজনই নাই। তো মাশরাফির কথায় ফিরে আসি, তিনি আসলে মানে কান্না করেছেন, এটা আমরা অনেকেই দেখেছি এটা প্রেস কনফারেন্সের শেষে। আলটিমেটলি মানে যে ভেঙে পড়ার যে ব্যাপারটা এটা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও স্পষ্ট ছিল। আমরা মাশরাফিকে যেমন সবসময় দেখি যে হাস্যোজ্জ্বল দলের সবার সঙ্গে মজা করছেন, প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে সবসময় সাপোর্ট দিচ্ছেন, সে ব্যাপারটা আজকে প্র্যাকটিস সেশনে অনেকখানি মিসিং ছিল। এবং কিছু কিছু সময় আমরা দেখেছি যে সাকিব তিনি এবং হাতুরু সিং এ বসে দু একটু একটু হাসি ঠাট্টা করার চেষ্টা করছিলেন, কিন্তু মানে গত একদিন আগেও বাংলাদেশ দলের টিমের মধ্যে যে আবহটা ছিল, যে ব্যাপারটা ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা আজকে পুরোপুরি মিসিং ছিল ফাহিম। আদেব, আরেকটা ব্যাপার জানতে চাইবো যে আমরা রিপোর্টে দেখছিলাম, আপনার পাঠানো রিপোর্টে আমরা দেখছিলাম যে তাসকিন তিনি আসলে দলের সাথে যোগ দেননি আজকে, তিনি ছিলেন না, তিনি হোটেল রুমেই সময় কাটিয়েছেন। আরাফাত সানি তিনি অবশ্য দলের সাথে ছিলেন এবং তিনি কথা বলেছেন অন্যদের সাথে। এই দুজন ক্রিকেটার তাদের ব্যাপারে আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কি, তারা কি থাকছেন, তারা কবে নাগাদ ফিরছেন, সে বিষয়ে যদি একটু জানান আমাদেরকে।
তাসকিনকে সম্ভবত রেখে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, এবং আমি যতটুকু শুনতে পেরেছি আজকে বোধহয় ঢাকাতে বোর্ড সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি হয়তো বলেছেন গণমাধ্যমের কাছে এরকম যে তিনি মানে আগামীকালকে 21শে মার্চ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলাটা দেখার জন্য আসবেন, এবং সম্ভবত ICC কর্মকর্তাদের সঙ্গে তিনি এখানে কথা বলবেন যে তাসকিন যেহেতু এখানে আছে খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আবারও মানে পরীক্ষা করার সুযোগ করে দেওয়া যায় কিনা, এবং আরাফাত সানি সম্ভবত ফিরে যাচ্ছেন, তবে কবে ফিরে যাচ্ছেন এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। দেব আপনি থাকুন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত। শান্ত, আপনার কাছে জানতে চাইবো যে অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে মাঠে নামার আগে এরকম একটা ধাক্কা, এটা তো বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনোবলকে নাড়িয়ে দেবে, সেটাই স্বাভাবিক। সো আপনি কি এক্সপেক্ট করছেন যে খুব দ্রুত সময়ের ভেতরে আবার মনটাকে চাঙা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা শক্ত ফাইট দেওয়া টাইগারদের পক্ষে সম্ভব হবে কালকে? আসলে যদি আমরা খেলোয়াড় হিসেবে সেটাই চিন্তা করবো যে যেটা হয়ে গেছে সেটা তার ফিরে নিয়ে আসতে পারবো না, তো আমাদেরকে আমার মনে হয় যে সেখান থেকে উঠে আসাটা সম্ভব, বাট আমাদের মেন স্ট্রাইক বোলার তাসকিন সেখান থেকে যদি তাকে এইভাবে কোনো, যেমন রুগী একটা জায়গায় গেল পরীক্ষা করতে তার কী রোগ সেই জানে না, এখন কী ওষুধ খেয়ে সে ভালো হবে সেই জিনিসটাই সে জানে না, তার যে ইনলিগেল বল সেটাই সে জানে না, সেখান থেকে কীভাবে তাকে আবার ফিরে আসতে হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশ টিমের একটু হলেও আপনার মেন্টালি একটু এফেক্ট হবে, কারণ কোনো কারণ ছাড়া তাসকিনকে অবৈধ বলার বলা হচ্ছে, সাথে ও তাসকিন কিন্তু টিমের একজন মানে কী বলবো সহযোগী ছিলেন, খুব সাপোর্ট দিতেন টিমে, এই সেই সাপোর্ট থেকে কিন্তু তারা বঞ্চিত হবে, এবং আমার মনে হয় যে মাশরাফি এর জন্য আর বেশি মন খারাপ যে তাকে পাচ্ছেন না মাঠে, মাঠে উৎসাহ তো দেওয়াটা আসলে বিশাল একটা ব্যাপার। জি, আমি আবারও আপনার কাছে ফিরবো ঠিক এই মুহূর্তে, খন্দকার জামিল আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি সরাসরি কথা বলেছেন ICC চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সাথে এবং ICC চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসনের সাথে, এবং দুজনের সাথে কথা বলে তিনি অ্যাপিল করার যে সিদ্ধান্ত দুজনের সাথে কথা বলে নিয়েছেন, এবং তিনি আশা করছেন যে খুব দ্রুত সময়ের ভেতরে তাসকিনের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত আনা সম্ভব হতে পারে, কিন্তু এরকম ঘটনা ক্রিকেটে খুবই বিরল। শোয়েব আখতারের ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে শোয়েব আখতারকে ব্যান করার পর মাত্র 11 দিন পরে তিনি আবার মাঠে ফিরতে পেরেছিলেন, কিন্তু সেখানেও 11 দিন সময় লেগেছিল। BCB-র কি আর কিছু করণীয় ছিল? না দেখেন, এই বিষয়টা তো আসলে বাংলাদেশ যখন এশিয়া কাপ খেলেছে তখনও কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন উঠেনি, ওখানে যে যখন আমরা ওয়ার্ল্ড কাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি তখনই এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত হল্যান্ডের সাথে ম্যাচ খেলার পরপরই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সবার জানা হলো। আমার মনে হয় না যে BCB-র এখানে কোনো কিছু করার ছিল আগে থেকেই, বরঞ্চ ICC যেভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছে সেভাবেই কিন্তু প্রথমে সানি এবং BCB দুজনকেই কিন্তু ICC বলেছিল একসাথে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, বাট BCB যেখানে একটা ভালো কাজ করেছে যে তারা প্রথমে সানিকে পাঠিয়েছে এবং তাসকিনকে পাঠিয়েছে কিন্তু প্রাথমিক রাউন্ডের পরে, সুতরাং এই জায়গাটায় BCB কাজ করেছে। এছাড়া এখন আপিল করা ছাড়া এবং আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া এই মুহূর্তে BCB-র পক্ষ থেকে আর কী করণীয় আছে বলে আমার জানা নেই, তবে এইটা খুব আশার কথা আপনার রিপোর্টার থেকে আমি যেটা শুনলাম যে আমাদের নাজমুল হাসান পাপন যাচ্ছেন কালকের অস্ট্রেলিয়া ম্যাচটা দেখতে, সেখানে হয়তো উনি ICC-র কর্তা ব্যক্তিদের সাথে কথা বলবেন, প্রক্রিয়াটা নিয়ে কথা বলবেন, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয় যে BCB-র এখন যে জিনিসটার দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার ICC-কে সেটা হচ্ছে যে ICC-র যে ধারাগুলো আছে সেখানে কিন্তু পরিষ্কার, আমরা ইতিমধ্যে কয়েকটা ধারা নিয়ে আলাপ করেছি এবং আরেকটা জায়গায় পরিষ্কার বলা আছে যে আম্পায়াররা অভিযোগ তুলেছেন তাদেরকে স্পেসিফিক্যালি অভিযোগ তুলতে হবে, শুধু কনসার্ন শো করলেই হবে না, শুধু কনসার্ন শো করলে সেটা কিন্তু বিচারের মধ্যেই পড়তে পারে না, কোন বলগুলোতে তার আপত্তি ছিল হি হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক, এটা কিন্তু ICC রুলস অ্যান্ড রেগুলেশনে পরিষ্কার বলা আছে, যখনই আপনি কোনো ব্যাপার নিয়ে আপনি স্পেসিফিক বলবেন না তখন আমি আসলে তার কী পরীক্ষা করব। আরেকটা জিনিস খেয়াল করেন যে তাসকিন এই সফর করে গেছে 3 মিনিটে, তা এর মধ্যে আগে সে খেলেছে, তার ম্যাচ প্র্যাকটিস ছিল, খেলার মধ্যে ছিল, তারপরে আবার ট্রেন জার্নি করে সেখানে গেছে এবং যাওয়ার পরপরই 3 মিনিটের মধ্যে তাকে 9টা বাউন্সার করে দেখানো হয়েছে। একটা প্লেয়ার, সে তো একটা প্লেয়ার, সে তো একটা মানুষ, সে তো যন্ত্রণা, সুতরাং ওরকম 9টা বাউন্সার দিতে গেলে একটা দুইটা এদিক ওদিক হতেও পারে, তারপরেও আমি বুঝতাম যে বাউন্সারের সমস্যা ছিল,
আম্পায়াররা ওই বাউন্সারের সমস্যাকে চিহ্নিত করেছিল যে তার ইলিগাল ডেলিভারি হিসেবে, তাহলেও আমি বুঝতাম। কিন্তু যেখানে নাকি ওই ওই ম্যাচের ভিডিও ফুটেজে আমরা একটা বাউন্সারও তাসকিনকে করতে দেখিনি, সেখানে কি করে তারা 9টা বাউন্সার 3 মিনিটের মধ্যে তাকে দিতে বলে, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই জিনিসগুলো আমার মনে হয় বিসিবি পয়েন্ট বাই পয়েন্ট, অর্থাৎ আইনে যে বিষয়গুলো বলা আছে সেগুলি পয়েন্ট বাই পয়েন্ট আইসিসিকে ও আঙ্গুল দিয়ে নির্দেশনা করা উচিত এবং তার ব্যাখ্যা চাওয়া উচিত যে কোন কনটেক্সটে আইসিসি রুলস অ্যান্ড রেগুলেশনের কোন কনটেক্সটে আমাদের এই তাসকিনকে, যেটা মামুন ভাই বললেন একটু আগে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, যেখানে বিচারের প্রক্রিয়াটাই সঠিক না, তাহলে কোন প্রক্রিয়ায় ওনারা বিচার করলেন আর কোন ধারা বলে বিচার করলেন আর কোন ধারা বলে তাকে নিষিদ্ধ করলেন, এই বিষয়গুলির পরিষ্কার জবাব আমি মনে করি বিসিবির আইসিসির কাছে চাওয়া উচিত। আমি একটু দেবের সাথে আবারও সংযুক্ত হতে যাচ্ছি। দেব, প্রথমত হচ্ছে যে এটা তো বড় ধাক্কা বটেই, তবে একটা স্বস্তির খবর আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে মুস্তাফিজ তিনি সুস্থ হয়ে উঠছেন এবং কালকে তার খেলার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজের সবশেষ আপডেটটা কি এবং বাংলাদেশ দল বাংলাদেশ থেকে দুজন রিপ্লেসমেন্ট ক্রিকেটার গেছেন, তারা আজকে প্র্যাকটিস করেছে কতদূর এবং তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কতটুকু কনফিডেন্ট? এখন যে ব্যাপারটা হচ্ছে যে গত পরশুদিন বাংলাদেশ প্রথম যেদিন ব্যাঙ্গালোরে আসলো সেদিন বাংলাদেশ টিম তার পরের দিনও প্র্যাকটিস করেনি, কিন্তু ওই দিনই হিটস্ট্রিক রিচার্ড হালসাল এবং ফিজিও বায়াজিদের সঙ্গে মুস্তাফিজ একা একা বোলিং করেছেন। সেদিন হিটস্ট্রিক আমাদের জানিয়েছিলেন যে মুস্তাফিজ শতভাগ ফিট না হলে তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানো হবে না। তবে প্রেস কনফারেন্সে আজকে মাশরাফি বিন মুর্তজা বলেছেন মুস্তাফিজ যদি 20% ঠিকও হয় তাহলেও তাকে খেলতে হবে, খেলাতে হবে, কারণ আমার আর কোনো অপশন নেই। এটা বলতে পারেন যে মাশরাফির হতাশা বা দুঃখ কিংবা যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। তো আলটিমেটলি আমার কাছে যে তথ্য আছে, আমি যতটুকু কথা বলে জেনেছি, মুস্তাফিজ কালকের ম্যাচটা খেলছেন এবং মোটামুটি 90% ফিট হয়েই খেলছেন। যেহেতু তার ডান দিকে সাইড স্ট্রেন ছিল, সেই জায়গাগুলো ট্যাপিং করে খেলানো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুভাগত হোম এবং সাকলাইন সজীব দুজনে আজকে সকালে পৌঁছে হোটেলে গিয়েছেন, হোটেল থেকে হাফ এন আওয়ার পরে তারা বের হয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন, যদিও টিমটার আগেই চলে এসেছিল। সাকলাইন সজীবকে আমি প্রায় 4-5 ওভার বল করতে দেখেছি, শুভাগত হোমও হাত ঘুরিয়েছেন। তবে একটা ব্যাপার কি, যেটা মাশরাফি বিন মুর্তজার কথাই বলছি আমি, তিনি বারবার বলছিলেন যে দুটো প্লেয়ার সারা রাত্রি তারা ঘুমাতে পারেনি, মাত্রই মানে ভারতে এসে পৌঁছেছে, পৌঁছে হোটেলে কোনো রকমের ব্যাগটা রেখে নাস্তাও তারা করতে পারেনি, টিমের সঙ্গে গিয়ে জয়েন করে আপনার ফিল্ডিং প্র্যাকটিস করেছেন, বোলিং করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার যেটা মনে হয়েছে ফাহিম, যে পুরো ব্যাপারটা বাংলাদেশ দলের উপর এমন ভাবে প্রভাব ফেলেছে, এখন আসলে পরিস্থিতি যাই হোক না কেন এই ব্যাপারটা হ্যান্ডেল করা খুব টাফ হবে। টাফ হবে এই জন্য আমার যেটা মনে হচ্ছে যে প্রফেশনালিজমের চাইতে আবেগটা বোধহয় এখানে অনেক বেশিভাবে ইনভলভ, এবং এই ইনভলভমেন্টটা শুধু যে মাশরাফি বিন মুর্তজা বা তাসকিন সানি তাদের মধ্যে না, এই আবেগের জায়গাটা সম্ভবত বাংলাদেশের মানুষদের যেমন ছুঁয়ে গেছে ঠিক একইভাবে প্রত্যেকটা টিম মেম্বারকে ছুঁয়ে গেছে। এবং এই আবেগকে পেছনে ফেলে বাংলাদেশ টিম আসলে মাঠে কতটুকু পারফর্ম করতে পারবে, সেটা মুস্তাফিজ খেলুক বা নাই খেলুক সেটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন, অন্তত আমার কাছে তাই মনে হয়। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি মুস্তাফা মামুন ভাইয়ের কাছ থেকে উত্তরটা জানতে চাইবো একটা বিরতির পর, যে একটা পেশাদার দল বাংলাদেশ দল, কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে আবেগ যখন গোটা জাতিকে আচ্ছন্ন করে তখন সেটার প্রভাব তো দলের উপরও পড়ে, সেই বিষয়ে আমি জানতে চাইবো। কিন্তু তার আগে নিয়মাফিক একটা বিরতি, একাত্তর সংযোগ ফিরে আসছি একটু পর, আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন একাত্তর সংযোগ, যেখানে আমরা কথা বলছি বাংলাদেশ দল নিয়ে, ওয়ার্ল্ড টি টোয়েন্টি নিয়ে। কালকে বাংলাদেশের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু তার আগে বড় ধাক্কা, অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন এবং আরাফাত সানিকে। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের তিনজন আলোচক রয়েছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে, একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি যদি করেন। আমি কর্নেল লতিফ বলছি, এসকি ম্যানেজার, চেয়ারম্যান ডেভেলপমেন্ট কমিটি। লতিফ ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে খুব অসুস্থ, পায়ে ইনজেকশন, হাতে ইনজেকশন, বাট আমি বাংলাদেশকে ভালোবেসে, ক্রিকেটকে ভালোবেসে আমি এই অসুস্থ শরীরে আমি জেট ব্যাক করতে পারলাম না। আমি কৃতজ্ঞ একাত্তরের কাছে যে কাল থেকে তাসকিন এবং এর সানির এই প্রোগ্রামটা দেখানো হচ্ছে, এবং আমি এত আজকে এত শিখ হয়েও আমি জামিল ভাই, আমার ছেলে শান্ত, আমি ভাই মামুন,
কালকে মামুনের কাছে আমি জিজ্ঞাসা করেছি, মামুন হু আর দ্য আম্পায়ার অ্যান্ড ম্যাচ রেফারি অফ নেদারল্যান্ডস অ্যান্ড বাংলাদেশের খেলাতে। কিন্তু আপনি প্রথমে একটা প্রশ্ন করেছেন যেটা কোন সাইডে আছে কিনা, আমি তো আপনাকে পিছিয়ে নিয়ে যাবো। ডেফিনেটলি আই ফিল দেয়ার ইজ এ স্মেল, বিকজ এই টিমটা আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া খেললো, এখানে কোনো কিছু হলো না, অথচ ভারতের মাটিতে যে আমার এই দুই ছেলেকে বলো অবৈধ অ্যাকশন, এবং জামিল ভাই এবং মামুন এবং আপনিও সঙ্গে শান্ত এত সুন্দরভাবে এই আইন কানুন সবকিছুতে দেখালেন, পার্থক কিছু না। আমি এখানে ইয়ে করবো যে বাংলাদেশ সবসময় এরকম একটা ষড়যন্ত্রের ইয়ে থাকে। আমি যখন টিম ম্যানেজার ছিলাম সেম থিং হ্যাপেন উইথ মি ইন ইংল্যান্ড, কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারানোর পরে সেটা স্তিমিত করলো। পাকিস্তানে যখন টেস্ট খেলতে গিয়েছি একটা ড্রপ ক্যাচ, আই ফট অ্যালোন, আমার সঙ্গে তো কেউ ছিল না এক আল্লাহ ছাড়া, অ্যান্ড আমি রশিদ লতিফের মতো ইয়েকে বের করতে পেরেছিলাম, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে এখন সে নেই। এখানে ওয়ার্ল্ড কাপে কিন্তু শুরু করে আমি আর আমিনকে একটা ছোট্ট একটা রিলেশন হাউ, ইট ডাজন্ট মিন দ্যাট ওনার একটা কিচ্ছু প্রুফ না করে তাকে প্লেনে উঠে বাংলাদেশে পাঠাই দিল, এখানে আমি খুব দুঃখ পেয়েছিলাম। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপে দেখলাম ইন্ডিয়ার এগেনস্টে খেলার সময় কি হলো আমাদের টিমের সময় আম্পায়ারের ইয়ে নিয়ে, তারপরে দেখলাম আমার ভাই মুস্তফা কামাল প্রেসিডেন্ট অফ দ্য আইসিসি তাকে কিভাবে ওনারা অপমান করলেন, আর এখন এটা ভারতের মাটিতে আবার এই অস্ট্রেলিয়া এই 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 ইন্ডিয়া মোরাল দুটো, আর ওখানে আম্পায়ার ছিল ইন্ডিয়া অ্যান্ড জিম্বাবুয়ে, ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, আর ম্যাচ রেফারি ছিল জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে কুড নট কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড। এই সমস্ত কিছু মিলিয়েই একটা আমরা একটা কনস্পিরেসি ফাঁকে পড়ে গেছি, এবং এই যে আজকে মাশরাফির মুখটা দেখে হয়তো আমি আরো কষ্ট পাবো, দেখো জামিল ভাই জানে, শান্ত জানে, মামুন ভাই জানে যে ছেলেটার ছয়টা অপারেশন নিয়ে আজকে কি বাংলাদেশকে ভালোবেসে কিভাবে খেলছে। আমি রিকোয়েস্ট করবো আমার পাপন ভাইকে, হি শুড বি ভেরি স্ট্রং, হি শুড বি ভেরি স্ট্রং অ্যান্ড হি শুড ফাইট, এটা যদি স্টে করাতে পারে তাসকিন মাস্ট প্লে টুমরো, আমি জানি না খেলতে দেবে কিনা। শোয়েব লতিফ শোয়েব আক্তারকে যে 11 দিনে ফিরে আনতে পেরেছিল, আমরা ইনশাল্লাহ এই অ্যাকশনটা বোম্বেতে না দিয়ে আমি রিকোয়েস্ট করব, আমি রাজ্জাক একটা টেস্ট করে দিলাম অস্ট্রেলিয়াতে, বোম্বেতে না দিয়ে আমি রিকোয়েস্ট করব পাপন ভাইকে, দিস টু বয়েজ শুড গো টু অস্ট্রেলিয়া অ্যান্ড শুড গিভ দ্য টেস্ট। মামুন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নটা করার আগে আরো একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন, তার প্রশ্নটা নিতে চাই। দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমি ঢাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দল ভালো খেলে যাচ্ছে দীর্ঘ 1.5 থেকে 2 বছর, তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে সবচেয়ে ভালো বলিং করতেছে, তারপর পত্রিকাতে লেখালেখি এবং নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পারলাম, প্রশ্নটা যদি করেন, সবগুলো বলই বৈধ, কোনো সুনির্দিষ্ট কারণ? আমার প্রশ্নটা হচ্ছে এটা যে গত আপনার 15 সালের মার্চ মাসে এই মার্চ মাসের 19 তারিখে আমাদের এরকম একটা কারসাজির মাধ্যমে আমাদের একটা ম্যাচ এই ভারত 3-1 হারিয়ে দিল, জি সেই বিষয়ে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমি মোটামুটি বুঝতে পেরেছি এবং সেই বিষয়ে আমরা আলোচনা করবো। মামুন ভাই, পারসেপশন নিয়ে আমরা কথা বলতে চাই, যে আমাদের দেশের ক্রিকেট ভক্তরা তাদের একটা বড় অংশ মনে করছে যে বাংলাদেশের সাথে এক ধরনের কারসাজি ষড়যন্ত্র করা হচ্ছে, এবং তার সেটার কারণ হচ্ছে ধারাবাহিক কিছু ঘটনা, যেমন উনিশে মার্চ 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ মেলবোর্নে, সেই ম্যাচে দুটো ঘটনা, মাহমুদুল্লাহ রিয়াদকে আউট ঘোষণা করা, শিখর ধাওয়ান ক্যাচ নিয়েছিল, সেটা আসলে তার পা ওই বাউন্ডারি লাইনে লেগেছিল কি লাগেনি, রোহিত শর্মা আউট হয়ে গিয়েছিল কিন্তু সেটাকে নো বল কল করা, সেই ঘটনা, এরপর আইসিসির প্রেসিডেন্ট আহম ও মোস্তফা কামাল তাকে ফাইনালে ট্রফি হস্তান্তর করতে না দেওয়া, এবং পরবর্তীতে একই দিন 19 মার্চ বাংলাদেশের দুজন বোলারকে নিষিদ্ধ ঘোষণা করা, এই যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটছে, এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স নাকি এটার পেছনে আসলেই কোনো রকমের কারসাজি আছে, আপনার কি মনে হয়? না দেখেন, মানে জিনিসটা আপনি যেটা বললেন, আপনি যেভাবে জিনিসগুলো ব্যাখ্যা করলেন, মিলালেন, এই জিনিসগুলো যেন মিলতে থাকে, কোইন্সিডেন্স কোনটা?
যে একটার পর একটা মিলছে, যখন একটার পর একটা মিলে মিলে একটা উপসংহার তৈরি করে, আমরা তো ঘটনাগুলো দেখি যে এটা হলো এটা হলো, আচ্ছা এটা অ্যাক্সিডেন্ট এটা ইনসিডেন্ট, এবং সবই যখন হচ্ছে তখন তো আপনি একটা কিছু মেলাবেন, এবং সেই মিলিয়ে আমরা যে জায়গাটা দেখি যে তার সবগুলোতেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো একটা দেশ কোনো একটা পক্ষ কোনো একটা গোষ্ঠী এর মাধ্যমে লাভবান হচ্ছে, ফলে তো একটা কনক্লুশনে কিন্তু আমরা পৌঁছতেই পারি। এবং সেই জায়গাটা কি, জায়গাটা হচ্ছে আমি যেমন মনে করি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু অনেকগুলো ইস্যুতে আমি বেনিফিট অফ ডাউট দেওয়ার পক্ষে, যেমন ধরেন ওয়ার্ল্ড কাপের নো বল আমি কিন্তু বেনিফিট অফ ডাউট দেওয়ার পক্ষে, যেটা হতে পারে আম্পায়ার মনেই করতে পারেন, 50-50 হতে পারে, একদিন হতেই পারে হতে পারে। এখন মনে করেন মনে করতে করতে যখন এসে আমি দেখছি যে তাসকিনের ক্ষেত্রে এটা তো আমি চাইলেও আমরা কেউ বেনিফিট অফ ডাউট দিতে পারবো না, বিকজ ক্লিয়ার ভায়োলেশন অফ রুলস, মানে অন্তত 2-3 বার কিন্তু এখানে রুল ভায়োলেট হয়েছে, আইন ভঙ্গ করা হয়েছে। তো আইন যখন এরকম ভঙ্গ করছে, ভঙ্গ করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে, তখন কোয়েশ্চেনটা কি হয়, এখন যেমন আমার মনে হচ্ছে তাহলে এর আগে যেগুলোকে আমরা বেনিফিট অফ ডাউট দিয়ে আমরা কোইনসিডেন্ট মনে করে ছাড় দিতে চেয়েছি, তাহলে তো ওইগুলো কোইনসিডেন্ট, ওইগুলো ছাড় দেওয়ার মতো না। এবং এইভাবে কিন্তু পারসেপশনটা তৈরি হয়, হয়তো আমরা একটা জায়গায় হয়তো একদল মানুষ মনে করছে এটা অন্যায়, আরেকদল মনে করছে না এর ভিতরে একটা যুক্তি আছে। তারপর যখন আরেকবার দেখা যাবে, যেমন ধরেন যে নবলের ঘটনা, তারপর হচ্ছে মুস্তফা কামাল, মুস্তফা কামালের ঘটনা আছে, একদল আচ্ছা ঠিক আছে উনি বাড়াবাড়ি করেছেন, তারপর যখন এটা ঘটলো তখন ওই কি আস্তে আস্তে ওই বেশিরভাগ লোকের কাছেই মনে হয় যে আমরা অযৌক্তিকতার শিকার হচ্ছি, আমরা অন্যায় শিকার হচ্ছি, তখন আস্তে আস্তে একটা পারসেপশন তৈরি হয়, এবং সেই পারসেপশন যখন তৈরি হয়ে যায় তখন কি হবে, তখন একটা 50-50 ইনসিডেন্টেও কিন্তু আমরা 100% মনে করবো এটা অন্যায় হয়েছে। এবং যখন পারসেপশনটা এইভাবে তৈরি হয় তখন এটাকে দৌড় করা খুব মুশকিল, এবং যতগুলো আপনি দেখবেন যে রাইভালরি তৈরি হয়, এই রাইভালরিগুলোটা কিন্তু এইসব ঘটনাবলীর সমন্বয়ে একটা পারসেপশন তৈরি হয়, জনমানুষের মতামত তৈরি হয়, এবং সেই মতামত এত এমনভাবে তৈরি হয় যে তখন ছোট ছোট ঘটনাকে মানুষ অনেক বড় করে দেখে, এবং তখন লজিক থাকে না, তখন এক ধরনের হিংস্রতা বন্যতা তৈরি হয় কম্পিটিশনের মধ্যে, এবং খেলাটা আক্রান্ত হয়। ফলে আমি মনে করি যে এখন আসলে এটা কোইনসিডেন্ট বলার কোনো সুযোগ নেই, আমরা যদি একের পর এক দেখি, স্পেশালি আমি তাসকিনের ঘটনা, আমি আসলে অন্য কিছু যেতেই চাই না, এই ঘটনায় যেভাবে হয়েছে এটা আমি শুধু তাসকিন না, এটা যদি পৃথিবীর অন্য দেশের অন্য কোনো বলার হতো তাহলে আমি বলতাম যে এটা অবিচার হয়েছে। রানা তুঙ্গের সময় আমরা বলেছি না, রানা তুঙ্গের সময় প্রতিবাদ করেছে, এখানে আমি একটা ছোট্ট জিনিস একটু উল্লেখ করতে যোগ করতে চাই, সেটা হচ্ছে এখন আমরা যে আপিলে যাচ্ছি, আমি জানি না আপনি যেটা বললেন যে কথা বলেছেন আইসি সভাপতির সঙ্গে, আমার কাছে মনে হয় এই পার্টিকুলারলি এই জায়গায় ল অনুযায়ী আপনি রিভিউ করাতে পারবেন, আপিল করতে পারবেন, এই জায়গায় না গিয়ে আমাদের আসলে আইসিসি প্রেসিডেন্ট সর্বোচ্চ পর্যায়ে যাওয়া উচিত, কারণ যারা এরা তো প্রক্রিয়াটা ভঙ্গ করেছে, সো এদের কাছে আসলে আপনি না গিয়ে আপনার যাইতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই যে 1999 যখন শোয়েব আখতারকে ব্যাক করানো হলো 11 দিনের ভেতরে শোয়েব আখতারকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে নেমেছিলেন, তাহলে কি সম্ভব, তাহলে কি সম্ভব দ্রুত সম্ভব? ইয়াতে 99 ঘটনাটা কি হয়েছিল আমি বলি, তখন ঘটনাটা তখন তো এত আইন কানুন এত ল্যাপটপ ছিল না, তখন আম্পায়ারের নো ডাকতো, একটা টেকনিক্যাল কমিটি ছিল, তারা এক ধরনের বলে দিত যে হ্যাঁ এটা ব্যাটিং, তো এইগুলো ঘটনা হয়েছিল, ওইটার প্রেক্ষিতে যেটা হয়েছিল এটা নিয়ে ডিবেট দেখা দিল, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ, পাকিস্তানের রিয়্যাক্ট করলো, তখন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া উনি জাস্ট উনার সিদ্ধান্তে রুলিংয়ে কিন্তু উনি এটা বাতিল করে দিলেন, উনি বাতিল করলে বললেন এটা ফার্দার অ্যাসেস হবে, এটা বাতিল, এবং উনি তখন একটা কথা উঠেছিল, উনি তখন বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জায়গা থাকে, কিছু কিছু জায়গায় যখন টেকনিক্যাল কমিটি দেখবে টেকনিক্যাল সাইড, কিন্তু টেকনিক্যাল কমিটির তার যে সীমানা আছে, যদি মনে হয় যে সেই সীমানার জায়গাটায় তার চর্চার জায়গায় কোনো একটা জিনিস ঠিক হয়নি, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু সবার উপরে, কাজে অ্যাডমিনিস্ট্রেশন তার প্রভাব খাটাতে পারে। সো এই জায়গায় যেহেতু প্রক্রিয়াটার মধ্যে একটা অযৌক্তিকতা আমরা দেখছি, ফলে ফার্দার রিভিউ 11 দিন 10 দিন আবার রিভিউ এগুলো না, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তে এটা উইথেল করে স্থগিত করে তারপর হচ্ছে পরবর্তী প্রসেসে যাওয়া উচিত, এবং বাংলাদেশের এই জায়গাটা লড়াই করা উচিত, যেটা কোনো রিভিউ মানে রিএসেস না, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, আগে স্থগিত হোক তারপর গিয়ে, এবং এই জায়গাটা করা উচিত। এবং আমি মনে করি যেহেতু এই পার্টিকুলারলি এই জায়গায় আমরা পরিষ্কার দেখাতে পারছি এর আগের জায়গাগুলো কি, আপনি নবলের ক্ষেত্রে বা মনে করেন যে মুস্তফা কামালের ক্ষেত্রে কিন্তু আমরা পারসেপশন দিয়ে লড়াই করছি, পারসেপশন দিয়ে আমরা লড়াই করছি, তথ্য প্রমাণ আমাদের কাছে ছিল না, এইবার যেহেতু স্পেসিফিক তথ্য প্রমাণ আছে কাজেই আমাদের উই শুড ফাইট টিল দ্যান্ড, এবং এইটার যেহেতু সুযোগ আছে কিন্তু আপনি লোজান আদালত পর্যন্ত যেতে পারেন, আমি বলছি না যে যেতে হবে, আপনি কিন্তু এই অনেকগুলো জায়গা আছে, এবং স্থগিত পাওয়া যে কোনো জায়গায়, স্থগিত কখন হয়, যখন কোনো আইনের কোনো ব্যত্যয় ঘটে, প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটে, যে কোনো দেশের আইনে যে কোনো আইনের নিয়ম হচ্ছে প্রথমে এটা স্থগিত করা, স্থগিত করে পুনর্বিচার আয়োজন করা, ফলে আমরা চাইব যে এটা স্থগিত করার পার্সুয়েশনের দিকে যাওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বিসিবির মানে পার্সু করা এবং স্থগিত করে তারপর রিএসএসের কথা। আজি বলেছেন শান্ত, আপনার কাছে আমার যে প্রশ্নটা, বাংলাদেশের বেশ কয়েকজন বোলার ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন সময় তাদের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে, অনেকের বোলিং অ্যাকশন ব্যান করা হয়েছে, অনেকে আবার ফিরে এসেছে, সোহাগ গাজী থেকে শুরু করে আলামিনের কথা আমরা বলতে পারি, আলামিন, সোহাগ গাজী এবং পরবর্তীতে আমাদের তাসকিন এবং আরাফাত সানি। তো ঘরোয়া ক্রিকেটে আমার আপনার কি মনে হয় না যে আম্পায়ারদের আরও আরো আরো আরো
সুন্দরভাবে ম্যাচগুলো তাদের দেখা উচিত, বোলারদেরকে তাদের দেখা উচিত। সঞ্জিত সাহার উদাহরণটা আমরা দিতে পারি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু সঞ্জিত সাহা তার বোলিং অ্যাকশন ইলিগাল হলো, এরকমটা হলো। ঘরোয়া ক্রিকেটে কি এই ব্যাপারগুলোতে আরও বেশি মনোযোগী হওয়া উচিত না, বা কোচদের কি আরও বড় ভূমিকা পালন করা উচিত না? অবশ্যই অবশ্যই পালন করা উচিত, সাথে টেকনিক্যাল কমিটি যারা আছেন তাদেরকে আসলে আরও সচেতন হতে হবে। সবচেয়ে বড় কথা যে টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তাদেরকে কী দায়িত্ব দেওয়া হয় সেটা আসলে টেকনিক্যাল কমিটিদের যারা কাজ করেন তাদের জানতে হবে, যে আমি টেকনিক্যাল কমিটিতে আছি কিন্তু আমার দায়িত্ব কি আমি জানি না। তো এই জিনিসটা আসলে আগে ঠিক করতে হবে। তারপরে আম্পায়ার যারা আছেন তাদের যে তারা যে অ্যাকশন নিবে, সেই অ্যাকশন নিলে যে তাদের যে কোনো রকম রিয়াকশন হবে না সেটাও খেয়াল রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আমি বিসিএলে ছিলাম টিমের সাথে, অনেক সময় দেখা যায় যে ন্যাশনাল টিমের সিনিয়র প্লেয়াররা যারা টিমে খেলছে না তারা ম্যাচ রেফারির সাথেও বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্কে চলে যান। সো এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। স্ট্রংলি যারা আম্পায়ার আছেন তাদের যে কথা, তাদের যে দাম থাকবে কথা দাম, সেটা যাতে গ্রহণ করা হয়। এবং প্রতিটা মাঠে যেগুলো মাঠে খেলা হয় সেখানে যদি দুটো ক্যামেরা ফিক্স করে দেওয়া হয় তাহলে আসলে এই ধরনের যে হঠাৎ করে তাসকিনকে বলে দেবে চাক বলেই সেই জায়গাটা থাকবে না। আসলে আমাদের কোচ যারা আছেন তাদেরকেও আরও সচেতন হতে হবে, এইগুলো নিয়ে আসলে কাজ করা হয় ঠিক পতন হয় কি না সেটা তার প্রমাণ এখানে। আব্দুর রাজ্জাকও কিন্তু চাকিংয়ের জন্য মাঝখানে বাদ পড়েছেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রে বোর্ডকে ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে যারা টেকনিক্যাল কমিটির আছে তাদেরকে মাঠে মাঠে যেয়ে আসলে এই জিনিসগুলি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। সাথে আরও কিছু জিনিস আছে যারা আমরা অন্যান্য দেশ থেকে এই টেকনিক সাইটগুলি নিয়ে এসে ওইটা অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এখন থেকে অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের দেশের জন্য একটা বিপদ নিয়ে আসতে পারে। এবং আমি সাথে আরও বলবো যে এই তাসকিনের যে ব্যাপারটা হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের বোর্ডকে স্ট্রংলি কোনোভাবে যাতে ছাড় না দেয় এবং তাকে যাতে যেভাবে হোক তাকে মাঠে নিয়ে আসা, যদি আমরা এখান থেকে না আনতে পারি তাহলে কিন্তু তারা কিন্তু আমাদেরকে বারবার এভাবে ধরে বসবে। খন্দকার জামিল, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আমি ব্রেকের পরে নেব। সেটা হলো যে বাংলাদেশের বোলারদেরকে আমরা কীভাবে আগলে রাখতে পারি, মানে বাঁচাতে পারি যাতে করে আমাদের কোনো বোলার আর আক্রান্ত না হয়, সেক্ষেত্রে করণীয় কী কী, এবং একটা বায়োমেকানিক্স টেস্ট করার জন্য ল্যাব সেটা আমাদের এখানে করার কোনো প্রয়োজনীয়তা আপনি দেখেন কি না, সেই উত্তরটা নেবো তার আগে একটা বিরতি। ঠিক এই মুহূর্তে একাত্তর সংযোগে আরও একটা বিরতি, ফিরে আসছি খানিক বাদে, আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন একাত্তর সংযোগ, কথা বলছি ওয়ার্ল্ড টি-20 নিয়ে, কথা বলছি আমাদের দুজন বোলার আরাফাত সানি এবং তাসকিনকে নিয়ে, যাদেরকে ব্যান করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে। খন্দকার জামিল, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে এটা তো প্রথমবার না, আমাদের বেশ কিছু বোলার তারা এর আগেও কিন্তু এই সমস্যায় পড়েছেন, এবং সবচেয়ে চিন্তার কারণ যে ইয়াংস্টার যারা উঠে আসছেন, সঞ্জিতের কথা বলতে পারি আমরা, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ তিনি খেলতেই পারলেন না তার বোলিং অ্যাকশনের কারণে, বিসিবির করণীয় কি এক্ষেত্রে? আসলে এই জায়গাটায় আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে এই জিনিসটা শুরু করতে হবে। একটা সময় কিন্তু আমরা যখন ছিলাম সিসিডিএমে, যখন আমি দায়িত্ব পালন করছিলাম, তখন কিন্তু এই ধরনের একটা শান্ত তখন খেলোয়াড় ছিল, ও নিজেও জানে যে এরকম একটা কমিটি কিন্তু হয়েছিল। তখন বেশ কিছু বোলারকে কিন্তু এই লিগ ম্যাচ থেকে, অর্থাৎ প্রিমিয়ার লিগের ম্যাচ থেকেই কিন্তু তাদেরকে চিহ্নিত করা হয়েছিল, এবং তাদের নিয়ে পরবর্তীতে আমাদের সারোয়ার ইমরান ভাই সহ যারা আছেন তারা কিন্তু তাদের নিয়ে কাজ করেছেন, তারা আবার ফেরত এসেছেন, ফেরত এসে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন উইথ লিগ্যাল অ্যাকশন। হ্যাঁ, তো আমার মনে হয় যে মাঝখানে এই জিনিসটা ছিল না। তবে সাম্প্রতিক সময়ে আমার সৈকতের সঙ্গে, আম্পায়ার সৈকতের সঙ্গে আমার একটা অনুষ্ঠানে কথা হয়েছে এবং তার কাছ থেকে আমি জানতে পারলাম যে এরকম একটা কমিটি নাকি আছে যে এগুলো, কিন্তু আমার মনে হয় যেটা শান্ত একটু আগেই বললো যে কমিটি আছে, বাট কমিটির কার্যপ্রণালী কী, তার কর্মপরিধি কী, সে কতটুকু কী করতে পারবে, কার কাছে রিপোর্ট করবে, কাকে চিহ্নিত করবে, এই বিষয়গুলো বোধহয় তাদের জানা নেই। সুতরাং আমার মনে হয় এখন যেহেতু বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু এখন আর ওই আগের জায়গায় নেই, এখন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদেরকে ভালোভাবে মেলে ধরতে শুরু করেছি, আমরা বড় বড় টিমকে হারাতে শুরু করেছি, আমরা টুর্নামেন্টের ফাইনালে খেলছি, হ্যাঁ টুর্নামেন্টের জয়লাভ করছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন জিনিসগুলোকে আরও পোক্তভাবে আমাদের এটাকে ঠিক করা দরকার। যেমন আপনি বায়োমেকানিক্সের কথা বললেন, এরকম একটা ল্যাব এখন প্রতিষ্ঠা করা, আমি তো দেখছি যে যেভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিস চলছে, আমার তো মনে হয় যে এটা এই বায়োমেকানিক্স একটা ইয়ে করাটা আমাদের জন্য এখন একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই জিনিসগুলো দিয়ে আমরা যদি আগে আমরা কনফার্ম হতে পারি যে না আমার এই বোলার
কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে আমরা যদি নিজেরা আগে কনফার্ম হই যে না আমার এই বোলারের কোনো অ্যাকশন কোনো ত্রুটি যুক্ত নয়, সুতরাং আমরা অনেক কনফিডেন্টলি আমাদের আমাদের প্লেয়ারদেরকে পাঠাতে পারবো। তা নাহলে কী দাঁড়াবে, আপনি একটু আগে সঞ্জীব সাহার কথা বলছিলেন আন্ডার-19 কিন্তু আমরা হঠাৎ করেই বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ ও ছিল আমাদের হায়েস্ট টেকিং উইকেট টেকিং বোলার, সে না থাকাতে কিন্তু আসলেই দল ক্ষতিগ্রস্ত হয়েছে আন্ডার-19, কারণ সবচেয়ে প্রভাবশালী বোলার কিন্তু ছিল সন্দীপ চা, সে কিন্তু একটা ম্যাচও খেলতে পারেনি। ঠিক সেরকম এইবার দেখেন আমরা এশিয়া কাপে সুন্দর ফাইনালে গেলাম, ফাইনালে খেলে টেলে আমরা ওয়ার্ল্ড কাপে একটা সুন্দর আশা নিয়ে অনেক উচ্চাশা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে গেলাম, হঠাৎ করে আমাদের আরাফাসানি এবং তাসকিনের মতো দুজন নির্ভরযোগ্য বোলারের উপরে খড়গ নেমে আসলো, এবং যেটা দল একটু আগে আপনার রিপোর্টাররা বলছিলেন যে এটা দলের উপরে প্রভাব বিস্তার করেছে, সবাই মনমরা হয়ে গেছে, সবার মন ভেঙে গেছে। সুতরাং এই জিনিসগুলো থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় তাহলে এই যে বায়োমেকানিক্স থেকে শুরু করে এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করার থেকে শুরু করে প্রিমিয়ার লিগ BCL আর যে সমস্ত আমাদের ফার্স্ট ক্লাস লিগগুলো আছে সেখানে কিন্তু একটা কমিটি করে সেই কমিটিটাকে দায়িত্ব দিতে হবে যে কাদের বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত, এবং তাদেরকে চিহ্নিত করে আমাদের যারা হাই প্রোফাইল কোচিং স্টাফ আছেন এখন কিন্তু আমাদের হাই প্রোফাইল হাই পারফরমেন্স ইউনিটও কিন্তু আমাদের এখন আছে কাজ করছে, সুতরাং সেখানে আমাদের ইমরান ভাই আছেন, আমাদের হিতিস্টিক আছেন, এনারা যদি বিষয়টাকে নিয়ে কাজ করেন আমার মনে হয় এর থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো। তার মানে কি, তার মানে হচ্ছে তাসকিনের জন্য আমাদের লড়াই করা উচিত আরো, এর জন্য তাসকিনের অ্যাকশন যদি এখন মানে ভ্রান্ত প্রমাণিত হয় তাহলে মনে হবে আমাদের ক্রিকেট বোধ আমাদের ক্রিকেট সংস্কৃতি ভুল, কারণ আমরা যে খেলোয়াড়টাকে বছরের পর বছর মনে করছি যে তার অ্যাকশন ঠিক আছে এখন আমাদের দেখা যাচ্ছে তার অ্যাকশন বল, তার মধ্যে আমরা ক্রিকেট বুঝি না, আমরা ক্রিকেটের বোলিং অ্যাকশন ডেলিভারি এইসব আমাদের কেউ বোঝে না, বিষয়টা এইভাবে প্রমাণিত হয়, ফলে এই জন্য আমাদের এই জায়গা থেকে আমাদের লড়াই করা উচিত, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, কালকের ম্যাচ দেখেন সবাই বলছে বাংলাদেশ ক্ষতি হয়েছে মানসিকভাবে, ডেফিনেটলি ক্ষতি হয়েছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে ক্ষতি জানেন দুইটা দল যখন খেলে তখন তুলনামূলক শক্তিশালী দল যারা ফেভারিট থাকে তাদের এইসব ক্ষেত্রে সমস্যা হয়, যারা পিছিয়ে থাকে তাদের ক্ষেত্রে হয় কি, ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট শক্তি আমরা পিছিয়ে, ফলে আমরা যখন হারাই তখন এটা রিভার্স হতে রাদার কাজ করে যে আমাদের জন্য এটা মোটিভেশন হয়ে দাঁড়ায়, ফলে আমাদের আমি মনে করি যে এই যে মন ভেঙে যাওয়া এটা আমাদের আসলে রিভার্স হতে কাজ করতে পারে, করার সম্ভাবনা আছে, করার শক্তিতে রূপান্তরিত কিন্তু হয়েছে। আমরা ICL এর যখন আমাদের অনেক প্লেয়ার চলে গেলেন সেই ম্যাচে আমরা জিতেছি, সাকিব তামিম নেই এরকম ম্যাচে আমরা লড়াই মানে জিতেছি, এরকম কিন্তু অন্তত 4-5 ঘটনা আছে এরকম মানে কোণঠাসা অবস্থায় আমরা ভালো করেছি, ফলে আমি মনে করি যে এটা মানে পজিটিভলিও কাজ করতে পারে। আসিফুল হোসেন শান্ত, কালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন? আসলে কালকের ম্যাচ নিয়ে এক তো বলবো যে মেন্টালি আমরা পিছিয়ে আছি, তারপরও দেখা যায় যে অনেক সময় এই পিছিয়ে থাকা থেকে এক্সপিরিয়েন্সটা আর বাড়ে, মানে আমি যে আমাদের দুজন প্লেয়ারকে ইললিগ্যাল বলার বলে একজন তো পুরোপুরি কোনোভাবেই মেনে নিতে পারা যাচ্ছে না যে সে ইললিগ্যাল বলার, তার উদ্দেশ্যে করে যদি আমরা একটা মনোবল বাড়িয়ে খেলতে পারি তাহলে অবশ্যই ভালো খেলতে পারবো, আর সাথে কালকের উইকেটের উপর কিন্তু আরও ডিপেন্ড করবে, যদি কালকে উইকেটে স্পিনিং উইকেট হয় তাহলে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে সাথে ভালো খেলার একটা সুযোগ থাকবে আমাদের। আসিফুল হোসেন শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে ধন্যবাদ জানাতে চাই খন্দকার জামিলউদ্দিন আপনাকে এবং মোস্তফা মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আবারও আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করার সুযোগ হবে হয়তো আমরা পাবো। আর 71 সংযোগ আজ এ পর্যন্তই, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বাংলাদেশ দলের শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি।